আপনার এবারের হজ হজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। আমি সামনে হজ করতে আগ্রহী, কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, এ বিষয়ে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেশে এসে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে যেহেতু প্রশ্ন করেছেন আপনি, আমি এটুকু বলি যে হজের প্রস্তুতির দুটি পার্ট আছে। এর প্রথম পার্ট হলো হজ সম্পর্কিত মাসআলা মাসাইল, হজ সম্পর্কিত বিধিবিধান এবং করণীয় বর্জনীয় স্টেপ বাই স্টেপ, এই বিষয়গুলো জানা। এগুলো খুব সহজ, এগুলো একটু চোখখান খোলা মানুষ সামান্য সময় দিলেই খুব সহজেই তিনি হজের এই চ্যাপ্টারটাকে ধরতে পারবেন, রপ্ত করতে পারবেন, যেটি আমাদের হাজি সাহেবরা করেও থাকেন আলহামদুলিল্লাহ। হজের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে, যে পার্টটা আছে, সেটা হলো যে ব্যবস্থাপনা সংক্রান্ত পার্ট। অর্থাৎ আপনি কোন টাইমে কোন কাজটা করলে আপনার জন্য সহজ হবে, কোন দিকে কখন আপনি মুভ করবেন, কোন দিকে কখন মুভ আপনি করবেন না, এই বিষয়গুলোকে খুব সুচিন্তিতভাবে অভিজ্ঞতার আলোকে যদি আপনি রপ্ত করে নিয়ে আপনি যেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সেখানে অনেক বেশি ঋদ্ধ হবেন, সমৃদ্ধ হবেন। এই জন্য খুব অভিজ্ঞ চৌকস চৌকান্না মানুষ তার কাছ থেকে বেশি অভিজ্ঞতা নেওয়া যেতে পারে। আমরা ইনশাআল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন থেকে সামনের হজের আগে কয়েকটি নিবেদন করব। এর ভিতরে একটি বই আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব হজ উমরা পারফরমেন্সের বিষয়ে। আর একটা হলো যে ইনশাআল্লাহ তাআলা আমরা যথাসম্ভব হজের আগে হাজি সাহেবদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করবো আসন্ন ফাউন্ডেশন অডিটোরিয়ামের মাধ্যমে, এবং সেই প্রশিক্ষণে আমরা চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা সেই প্রশিক্ষণের মাধ্যমে যেন আপনার সাধারণ মুসলিম ভাই বোনেরা যারা হজ করতে আসবেন তাদেরকে মাসআলা মাসআলের পাশাপাশি হজের যে পয়েন্টের কথা আমি একটু আগে বলছিলাম, অর্থাৎ আপনার কীভাবে আপনি হজকে অনেক বেশি ফলপ্রসূ করবেন, কীভাবে আপনি হজের এই ইয়েগুলোকে আপনার বিষয়গুলোকে পারফরমেন্স কখন কোনটা করবেন, টাইমিংটা কী হবে, ম্যানেজমেন্ট বিষয়ে টিপসগুলো কী থাকবে, এগুলো না জানার কারণে অনেক সময় আমাদের এই ইবাদতটা আমাদের জন্য অনেক কষ্টের একটি বিষয়ে পরিণত হয়। তো সেজন্য ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা সময় মতো আপনাদেরকে জানাবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন।